হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত। আর এটা দেখুন, এটা হচ্ছে আমার সবজি বাগান। ওই মাঠে দেখিয়েছি, ওইটা ফার্ম আর এটা আমার সবজি বাগান। দেখুন, সে একই বেগুন চাষ করেছি এখানে। আর আগে এর আগে এখানে উচ্ছে ছিল। আর দেখুন, এর ফাঁকে ফাঁকে কিন্তু ঝিঙ্গির গাছ দিয়েছি। ঝিঙ্গি গাছটা এই জাল ধরে উঠে পড়বে, জাল ধরে দেখুন এইবার উপরে মাচা করা আছে। দেখুন এরকম উপরে মাচা করা আছে, এর মধ্যে ওপরে ঝিঙ্গি হবে আর এই নিচেতে আমার বেগুন থাকবে। এটা হচ্ছে আমার বাগান। আর এখানে আমি ড্রিপ দিয়ে চাষ করি। এখানে মানে গাছে গোড়ায় ঠোপ ঠোপ করে পানি পড়বে, ওর মধ্যে আমি জোর আর সব কিছু দিই। মানে এনপিকে যেগুলো সার যেগুলো দেওয়া হয় গাছে খাবার, সেগুলোর মধ্যে দিই। এই দেখুন, এটা হচ্ছে পাইপ লাইন, এর মধ্যে পানি ভরি, পানি সারের মধ্যে ভরে দিই আর সব এখান থেকে সব লাইন হয়ে গাছে গোড়ায় গোড়ায় চলে যায়। দেখুন এই দিকটা আছে আর এর সাথে সাথে এই দিকটা কোথায় আছে। আপনারা যাদের এরকম বাগান আছে তারা কমেন্ট করে জানাবেন, আর যাদের নেই যারা করতে চান তারাও জানাবেন। আর আপনাদেরকে সবাইকে বলবেন এই জাতের বেগুনটা চাষ করা। আমি কোনো কোম্পানি প্রচার করছি না, শুধু আপনারা গাছটা দেখুন, মাশাআল্লাহ গাছের চেহারা দেখুন, গাছের পাতাগুলো দেখুন, যাতে আপনারাও লাভবান হতে পারেন। আমি তো একটা ছোট্ট চাষি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে পারি, আমার অনুভূতি শেয়ার করতে, আপনার মধ্যে আমার ভিডিও পৌঁছাতে পারি। তাই আপনারা আমাকে সবাই সাপোর্ট করুন। আমি একজন ছোট্ট নতুন চাষি, আমাকে আপনারা সবাই সাপোর্ট করুন।